এই অস্বস্তিকর গল্পটার সামনে আমি মাঝে মাঝেই এসে দাঁড়াই, ইচ্ছে করে, জোর করেই দাঁড়াই। আমেরিকার মিনিওপোলিস শহরের এক বিখ্যাত শপিং মলে কম্পিউটার অ্যানালিস্টের কাজ করেন অ্যান্ড্রুপোল নামে এক যুবক। একদিন শপিং মলের ম্যানেজার নিজে এসে তাকে দিলেন এক বিচিত্র কাজের দায়িত্ব। এই মলে যে সমস্ত মহিলা ক্রেতা আসেন তাদের কেনাকাটার ধরন বিশ্লেষণ করে তুমি কি বলতে পারবে তাদের মধ্যে কে কে সন্তান সম্ভাবা? পারবে তুমি? একটু থতমত খেয়ে যান অ্যান্ড্রুপোল। ম্যানেজার অবশ্য তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন কি ঠিক তার উদ্দেশ্য। মেয়েদের জীবনের অন্যতম এই গুরুত্বপূর্ণ এবং আনন্দময় সময়টাতে তাদের সারপ্রাইজ গিফট হিসেবে পাঠানো হবে নানা ফ্রি কুপন, হয়তো ডায়পারের কিংবা শিশু পোশাকের, অথবা খেলনার কিংবা শিশু পাঠ্য রংচঙে বই। মোদ্দা কথা, জীবনের এই বাঁকবদলের সময়ে মেয়েদের দিল জিতে নেওয়াই লক্ষ্য, যাতে তারা ভবিষ্যতে এই মলের স্থায়ী ক্রেতা থেকে যান। নিতান্তই ব্যবসায়িক স্ট্র্যাটেজি আর কি। চ্যালেঞ্জিং কাজ, কিন্তু সবটা শুনে রাজি হয়ে যান অ্যান্ড্রুপোল। এই মলে মহিলা ক্রেতাদের কেনাকাটা করার ইতিহাস তন্নতন্ন করে ঘাঁটতে শুরু করেন তিনি। জটিল অ্যালগোরিদমের অভিসন্ধি পেরিয়ে বেশ কিছুদিন পর নাম, ঠিকানা, ইমেল সমেত একখানা বড়সড় তালিকা তিনি তুলে দেন ম্যানেজারের হাতে। হ্যাঁ, তার কম্পিউটারের মতে এই তালিকার মহিলারা এই মুহূর্তে সন্তান সম্ভাবা। কিছুদিন পর এক ভদ্রলোক উত্তেজিতভাবে ঢোকেন ম্যানেজারের অফিসে। চ্যাংরামো হচ্ছে, অসভ্য ইতর জানোয়ার কোথাকার, এ মানে কি হলো বলবেন তো? আমার কন্যা নাবালিকা, বিয়ে থা হয়নি, সবে হাই স্কুলে পড়ে। আপনার মল থেকে পাঠানো হচ্ছে বেবি গিফটের ফ্রি কুপন, তার আসন্ন সন্তানের জন্য শুভেচ্ছা বার্তা। অসভ্যতামির তো একটা সীমা থাকবে নাকি? না মানে, কোর্টে দেখা হবে আপনার সঙ্গে। ম্যানেজার বোঝেন কম্পিউটারের উপর চোখ কান বুঝে নির্ভর করা বড় ভুল হয়ে গেছে, হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেন ভদ্রলোকের কাছে। এরও কিছুদিন পর ফের সেই ভদ্রলোক, এবার সঙ্গে তার স্ত্রীও আছেন, এসে পৌঁছান ম্যানেজারের অফিসে। আবার কি হলো, আইনি নোটিস ধরাতে এলেন নাকি? ভদ্রলোক ম্যানেজারের হাত দুটি ধরে বললেন, আজ আমার ক্ষমা চাওয়ার পালা, আমাদের কন্যা সত্যি সন্তান সম্ভাবা। আমি ওর মা কেউই কিছু টের পায়নি, মেয়ে আমাদের কিচ্ছু বলেনি, এই সবে গতকাল আমরা সমস্ত কথা জানতে পেরেছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। দরজার বাইরে দাঁড়িয়ে অল্প হেসে ওঠেন অ্যান্ড্রুপোল। এই গল্প শুনলে আমার গা ছমছম করে। এক অন্তহীন অদৃশ্য সিসিটিভির নজরদারিতে থাকায় কি আমাদের ভবিতব্য? আমার আপনার সব কথাই কি জানে কোনো এক উপর মহল? অন্তত জানতে চাইলেই জানতে পারে। বলা হয় সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি বিশ্লেষণ করে আমাদের সম্বন্ধে যত তথ্য জানা যাবে, নিজেদের সম্বন্ধে অত কথা নাকি আমরা নিজেরাও জানি না। আমাদের তাহলে কোনো প্রাইভেসি নেই, লুকোনো কান্না নেই, গুমড়ে মরা নেই, স্নানঘর নেই, গোপন উচ্ছলতাও নেই, মৌনও নেই, কেবল স্মার্টফোন আছে। নিজেকে তাই শেখাই, যতটা পারা যায় বইয়ের কাছে ফেরো, গানের কাছে ফেরো, মুদির দোকানের কাছে ফেরো, মাছের বাজার, কয়াকাটি শাক নিয়ে বসা মাসি, মনের মধ্যে জমিয়ে রাখা আলতো শহরতলির কাছে ফেরো, মানুষের কাছে ফেরো, অথবা কখনো কখনো ফেলে আসা অতীতের সেই রাস্তাটার কাছে। অটোয় চড়ে দু চার মিনিটেই গন্তব্যে পৌঁছে যাওয়া যেত, কিন্তু তুমি পাশে ছিলে বলে অল্প আলোয় ঘেরা যে রাস্তায় আমরা হেঁটেছিলাম অযথা আধ ঘন্টা, তার ছবি পৃথিবীর কোনো হার্ড ড্রাইভে ধরা নেই, শুধু মনে রাখা আছে।